যেন একটি হেলিকপ্টারের মতো দেখতে একটি যানবাহন। হেলিকপ্টারটি আবিষ্কার করেছেন ঠাকুরগাঁও জেলার চেয়ার ভাষাতে পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী ঘরে বসেই বানিয়ে ফেলেছেন একটি হেলিকপ্টার। বাড়ি তার ঠাকুরগা, আর সেখানে তার থাকা খাওয়া হাগামতা সব কিছু। যেখানে একটি হেলিকপ্টার তৈরি করতে লক্ষ লক্ষ টাকা খরচ হয়, সেখানে চেক মাত্র বাড়িতে পড়ে থাকা সেলাই মেশিনের ইঞ্জিন দিয়ে বানিয়ে ফেলেছেন একটি হেলিকপ্টার। নীল সিনেমা ও ব্রাউজারের মতো কিছু গোপন ওয়েবসাইট থেকে তিনি হেলিকপ্টার তৈরি করার গোপন কিছু জ্ঞান অর্জন করে ফেলেন। এই হেলিকপ্টারটিতে সেলাই মেশিনের ইঞ্জিন ব্যবহার করা হয়েছে। সেলাই মেশিনের ইঞ্জিনটি অ্যালকোহল দিয়ে পরিচালিত হয়। চলুন এবার সরাসরি বল্টুর কাছ থেকে তার সরাসরি হেলিকপ্টারের সম্পর্কে চাপা শুনে আসি। আমাদের এই হেলিকপ্টারটি বাংলাদেশে যে মাদক সেবন করতেছে সেটা কমানোর জন্যই আমার এই হেলিকপ্টারটা তৈরি করা। এটা সামান্য মাদক হলেই চলে আসে। অ্যালকোহল দিয়ে পরিচালিত এই হেলিকপ্টারটি অনায়াসে 2-3 জন 80 কেজি ভুরি ওলা মামাকে অনায়াসে উড়িয়ে নিয়ে যেতে পারবে। এই হেলিকপ্টারটি ঘন্টায় 4.3 কিলোমিটার বেগে ছুটে চলে। চলুন বল্টুর কাছ থেকে শুনে আসি এই হেলিকপ্টারের উড়ে যাওয়ার গল্প। এখানে 3-4 মিলিমিটার অ্যালকোহল দিলেই 2-4 জন মানুষকে অনায়াসে উড়িয়ে নিয়ে যেতে পারে। এখান থেকে ঢাকা যেতে আপনাদের সময় লাগবে 2-4 মিনিট, মাত্র 4 মিনিট। বিমানের থেকেও রকেট, রকেটের থেকেও বিমান। এত আমাদের দ্রুত হেলিকপ্টার, দ্রুতগামী, বুঝছেন? ভার্সিটি পঞ্চম শ্রেণীর ছাত্র বল্টু তার এবার নিজ মুখ থেকে শুনে নেওয়া যাক এবার হেলিকপ্টারটি তৈরি করার গল্প। আলেদা, ওরা যখন বাইরে আড্ডা দেয় আমি তখন রাত্রিবেলা ব্রাজার বা নীল সিনেমা থেকে তথ্য সংগ্রহ করি, সেগুলো তত কাজে লাগে আমার এই হেলিকপ্টারটা তৈরি করা। বল্টুর এই হেলিকপ্টারটি বানাতে কী কী সমস্যার সম্মুখীন হতে হয়েছে চলুন তার নিজ মুখ থেকে শুনে আসি এবার। হেলিকপ্টার উড়াবে না মানে? কেন উড়াবে না, অবশ্যই উড়াবে। এটা আবার কী ধরনের প্রশ্ন? আপনারা তো নিজেও কিছু করতে পারবেন না, আমাদেরকে কিছু করতে দেবেন না। আপনাদের জন্য আজকে দেশটা পিছিয়ে আছে, আমি দেশকে এগিয়ে নিয়ে যাবই। এই হেলিকপ্টারটি তৈরি করতে তার রয়েছে একটি অভিন্ন বিশাল এক কাহিনী। এই হেলিকপ্টারটি তৈরি করতে তাকে এবং বড় বড় টেলিগ্রাম গ্রুপে ভাইরাল ভিডিও দেখতে হয়েছে এবং তাকে বড় বড় এবং ফ্রিল্যান্সিং এবং ফ্রিল্যান্সিংয়ের সাথে জড়িত হতে হয়েছে এবং এই হেলিকপ্টার তৈরি করতে তার এক কঠোর পরিশ্রম করতে হয়েছে। এই হেলিকপ্টার তৈরি করতে প্রায় তার কয়েক মাস সময় লেগে গিয়েছিল। মানুষ চাইলে কেন কোনো কিছু করতে পারে না? মানুষ চাইলে সব কিছু করতে পারে। মানুষের হাত আছে, পা আছে, কান আছে, চোখ আছে, সব কিছু আছে। শুধু একটু মাথাটা একটু ঠান্ডা মাথা থিং করলেই করতে পারবে। মনের জোর লাগবে, আমার মনের জোর সেটা আছে, আমি করতে পেরেছি, আমি নিজেকে ধন্য মনে করতেছি। সেলাই মেশিনের ইঞ্জিন দিয়ে হেলিকপ্টার তৈরি করে নিজেকে তিনি গর্ববোধী মনে করেন, কারণ এই হেলিকপ্টারটি তার জীবনে বড় সাফল্য এনে দিয়েছে। এই হেলিকপ্টার দিয়ে তিনি বিশ্বকে জয় করতে চায়। অ্যালকোহল দিয়ে পরিচিত এই হেলিকপ্টারটি তৈরি করায় তিনি নিজেকে নোবেল পাওয়ার যোগ্য প্রার্থী হিসেবে মনে করেন। তাই আমিও সরকারকে বলতে চাই তিনি যেন নোবেল পাওয়ার যোগ্য প্রার্থী হিসেবে পুরস্কৃত হন। সবাইকে ধন্যবাদ। ভিডিওটি শুধু ফানি হিসেবে তৈরি করা হয়েছে, কেউ সিরিয়াসলি নেবেন না। সবাইকে ধন্যবাদ।